ওয়েলকাম টু বিদঙ্ক.কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক একটু প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাস সমান হলে শঙ্কুটির সমগ্র তলের এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো শঙ্কুর উচ্চতার সাথে সমান আছে, উচ্চতা ইজ ইকুয়াল টু ভূমিতলের ব্যাস। ওকে, তার মানে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু টু আর। ওকে, এইচ ইজ ইকুয়াল টু টু আর। তাহলে আমাদের তির্যক উচ্চতা আমরা এখান থেকে নির্ণয় করি। তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তো এইচ এর জায়গায় আমরা বসাতে পারি টু আর, তো টু আর এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু ফোর আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট ওভার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার ফাইভ আর স্কোয়ার অর রুট ওভার ফাইভ আর একক। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে তির্যক উচ্চতা পেলাম রুট ফাইভ আর একক। এবার আমরা চলে যাই সমগ্র তলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে। ওকে, তো সমগ্র ক্ষেত্রে তলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া। ওকে, আর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। ওকে, তো আমি এভাবে লিখছি, তো টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর, আর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এল। ফাইন, ওকে, তো পাই পাই ক্যান্সেল হয়ে গেল, নো প্রবলেম। তো এবারে আর অ্যাজ ইট ইজ থাক, আর থাকলো আমরা পুরোটা আর এর টার্মে লিখবো যাতে আমাদের আরটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো আর থাকলো, এবারে এল এর জায়গায় লিখছি রুট ফাইভ আর প্লাস আর। ওকে, ডিভাইডেড বাই আর ইন্টু রুট ফাইভ ইন্টু আর, আই মিন রুট ফাইভ আর, তো সে রুট ফাইভ ইন্টু আর এভাবে লিখলাম। তো এখান থেকে আর হলো, এবার দেখো ব্র্যাকেট থেকে একটা আর বাইরে আসবে, তো আর বাইরে চলে গেল, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে রুট ফাইভ প্লাস ওয়ান। আর নিচে কি থাকছে দেখো, এখানেও থাকছে আর ইন্টু আর ইন্টু রুট ফাইভ। তাহলে দেখো আর গুলো ক্যান্সেল হয়ে গেল, আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ। চলো দেখি কোন অপশনে এটা আমাদের আছে। ওকে, তো অপশন এ তে দেখো আছে রুট ফাইভ প্লাস ওয়ান ইজ টু রুট ফাইভ, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, মানে টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু কার্ভ সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাদের অনুপাত হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান ইজ টু রুট ফাইভ। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার, দ্যাট মিন্স অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।